ভাত খুব কম খাবো। ভাত খুব কম খাবেন, কেন? কাঁঠাল ঘাটতি যে। আচ্ছা, আপনার কাঁঠাল কিভাবে এটা পাইলেন? আপনাদের নিজেদের নাকি কারো কাছ থেকে পারছেন? কি অনুমতি নিয়ে পারছেন? আপনার দুইজন কি ভাই না বন্ধু? মামা না। ওরে বাবা, এতে কে কয়টা খাইতে পারেন? বিজুগুলো গুনবেন কিন্তু। কাঁঠাল কি খাজা নাকি স্যাম্পল? আপনাদের একটু ভিডিও করি। কাঁঠালটা খেয়ে কেমন স্বাদ আছে, মিষ্টি আছে? হ্যাঁ, কাঁঠাল খাই আমি খাচ্ছি, ভাত খুব কম খাবো। ভাত খুব কম খাবেন, কেন? কাঁঠাল ঘাটছি যে। ও, কাঁঠাল যে খাচ্ছে, আপনার তো দাঁতে নাই। দাঁত না থাকুক না, হজম হয়? হজম হয়। হ্যাঁ, সমস্যা নাই। কাঁঠাল খাই তেবেলা, সকাল দুপুরে রাতে। ওরে বাবা, তিন বেলা মানে সারাদিন? সারাদিন না, তিন বেলা, তিন বেলা। আর আপনি হঠাৎ করে কাঁঠাল তো খাচ্ছেন না, নাড়তেছেন, কিছু বুঝতেছি না তো। ইয়া, আমার গাড়ি বাড়ি তো কাছে, আমি পাইনি খাই। মানে কাঁঠাল দেখলে সারাসারি নাই, কাঁঠাল দেখলে লোভ সামলাইতে পারেন না। মজাই আলাদা না? আমি মিশন কোম্পানির ছিলাম, যখন জল লাইন করে গুলি করে তখন মেলা গাছ ছিল, মোটা মোটা গাছ ছিল। মাঝখানে কেমন কেমন করে সংগ্রহ বিক্রি করেছিলাম গাছগুলা। যখন আপনার গাছ হচ্ছে, গাছ লাগালে সেগুলো হয়ে গেল। এইটা কোন গাছের কাঁঠাল? কোন গাছের? ওই ওই গাছের না, ওই যে ওই গাছটা। আচ্ছা, ওই গাছটা তো বেশি কাঁঠাল নাই। এই কাঁঠাল আছে নাকি? দেখেন তো, পাকা কাঁঠাল আছে নাকি? ওনাদের আরেকটা কাঁঠাল লাগবে, এটা শেষ, আরেকটা লাগবে। খান, মনোযোগ সহকারে খান। শব্দ নাই কেন? আমি পেটা না বার করলে খাইতে পারি। ও আচ্ছা, সেই জন্য আমার দুই হাত লাগে। পেটা বলতে মানে ভিতরে কিছু আছে? পেটা এই তো ময়লা আছে। ও আচ্ছা আচ্ছা, দেখি দেখি, এটা কি? ও, এই এই জিনিস না এটা? হ্যাঁ, পেটা। ও আচ্ছা, এটা এটা বের করলে কি সুবিধা? মানে এটা পেটের মধ্যে কোনো ক্ষতি করে না? হ্যাঁ, পেটের মধ্যে কোনো ক্ষতি করবে না। ও, ওই পেটা খাইলে শেষ করেন, শেষ করেন। চাউলের গুঁড়া থাকলে আরো ভালো। চাউলের গুঁড়া? চাউলের গুঁড়া বলতে কি? ছাতু। চাউলটাকে ভাজে, হ্যাঁ, মেশিনে ভাঙানো হয়, ঘুটে আর চাউল মিক্স করে আগে গুঁড়া করলে ছাতু। ছাতু, হ্যাঁ, ছাতু খুব ভালো হয়। তারপরে ওইটা দিয়ে তারপরে কিভাবে কাঁঠাল খায়? মাখায় মাখায় নাকি? হ্যাঁ, মাখায় প্লেটের মধ্যে নিয়ে মাখায় মাখায় খাবে। ও, মানে ওইটা খালে আর সারাদিন খিদা লাগবে না? না, শান্তির খাবার না, মজার খাবার। ছেলেরা কি কাঁঠাল খুঁজতেছে পায় না? এখানে আসে, না থাকলে এখানে আসো।
ওরা পাকা কাঁঠাল খুঁজতে তো পায় না। কই শেষ হয় নাই তো এখনো, একটা কাঁঠাল খাইতে তো মেলা সময় লাগতেছে। মুরুগ ডাক দিচ্ছে রে, ওদের ভাগ্যে জুটলো না। ওই গাছ থেকে গন্ধ আসছিল পাকা কাঁঠালের, ওই গাছ থেকে। সকালে ভাত খাইছেন? চা খাইল, ভাত খান নাই? না। ও চার সঙ্গে আমি রুটি খাই, রুটি আটা রুটি আর চা। আচ্ছা আচ্ছা, আপনাদের নাম কি দেবো? কাঁঠাল খোর? তাহলে যারা দেখবে তারা কবে কি এত কাঁঠাল খায়? একটু তাকান তাকান, এরা এত। আপনি তো বললেন যে আপনি তিন বেলা কাঁঠাল খান, তে বেলা খান, তে বেলা। আপনার নাম কি বলেন তো বাবু? আমার নাম জানেন, মাইকেল পাহান, কাঁঠাল খোর মাইকেল পাহান। আর আপনার নাম? সুখেন্দ্র। হ্যাঁ, সুখেন্দ্র। সুখেন্দ্র কি কুজুর? একা একা সুখেন্দ্র একা। আচ্ছা আচ্ছা, না মানে এরপর কাঁঠাল খাওয়া যদি কম্পিটিশন হয় আপনাদের নাম দিব আর কি। পারবেন না একদিন কাঁঠাল খাওয়া কম্পিটিশন করি? কে কত কাঁঠাল খাইতে পারে, বাজার থেকে কাঁঠাল আনবো আর খাইতে লাগাই দিব। কাঁঠাল খাওয়ার পরে বিচিগুলো একটু গুনবেন, কয়টা বিচি হলো। আসতেছি আসতেছি, মানে আমি এই দেখাচ্ছি আর কি যে বিশ্বের শ্রেষ্ঠ কাঁঠাল খাওয়া লোক কাঁঠাল খোর। হ্যাঁ, আজকে কাঁঠাল খাওয়া বাংলাদেশের সেরা নাকি? এই পর্যন্ত তো কাঁঠাল খাওয়া দেখি নাই এই বয়সে। বরিশালে অ্যাসেম্বলিতে যাই আমি, বাড়িতে ভাত খেলে মই খাওয়াই আমি পৌঁছে কি আর খাবেন না কোথাও? না, হোটেলেও খাই নি। ওরে বাবা, কয় ঘন্টা লাগছিল? জাহাজে গেলাম, কয় ঘন্টা লাগছে তখন ক্লাস থ্রিতে ঘুরি। ক্লাস থ্রিতে আমি যাওয়া ভুল, চন্দ্রঘোনা দুই বের গেলাম রোগিনিয়া। ওরে বাবা, আমাকে স্থান দিবে না, আমি খ্রিস্টান। তুমি কি নিয়ে বড় বড়ওয়ালি দেখাইছো আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ভয় করি, মৃত্যুকে ভয় করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, মানে কি আপনি খ্রিস্টিয়ান? হ্যাঁ। মৃত্যুকে ভয় করেন না? না। কেন না? আমাকে আমি আমি যিশুকে বিশ্বাস করে ধরিয়েছি, আমাকে গুলি করলে আমি পালাবো না। আজ যুদ্ধের সময় আমাকে আগায়, যখন ক্যান্টনমেন্টে চতুর্পাখে গুলি ছাড়বার ধরতে, পাবলিক ছাড়া পালবার দিস পায় না, মাটিতে আমার গুলি দিয়ে দিয়ে পালাইছে। তারপরে তারপরে পালাইছে আর বন্ধ হয়ে গেল। আর আপনি? আমিও যে পালাইলাম, বহু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সারা দিন পালবার দিস পায় না। আপনি বলে মৃত্যু ভয় পান না? না। মানে মৃত্যু মৃত্যু আপনাকে ভয় পায় না, আপনি মৃত্যুকে ভয় পান না? না, মৃত্যুই আপনাকে ভয় পায়। হ্যাঁ, আমি প্রার্থনা করি তো, আমি বহুদিন বাঁচলাম এই দুনিয়ার বুকে, বহুদিন বাঁচলাম, আমার তো 100 পার হয়ে গেছে বয়স। কি 100 পার হয়ে গেছে বয়স? হ্যাঁ, 100 পার, 120-130 বলেন। ভারত দেখলাম, পাকিস্তান দেখলাম, এখন বাংলাদেশ কত চলতেছে, পাকিস্তানও দেখছেন? হ্যাঁ,
পাকিস্তানের আগে ভারত কত কত 130 জন্ম সাল লেখা আছে বাবা 130 বছর বয়সে কাটাল খা আপনার কত আপনার বেশি না কত 100 হবে না মামাকে মামাকে তার মানে আপনি তো বিশাল মানুষ বাবারে আজকে আজকে কত কত মানে 2022 সাল নাকি 17 তারিখ 2022 সালের 17 তারিখ আরে 130 বছর বয়স এখনো তো আপনি লাফায় লাফে বেড়ান আমি কানতে আরম্ভ করলাম আমি গুরুর সঙ্গে থাকি সারাদিন রাত আমার গুরু বিক্রি করতেন এটা কেমন হইল তারপরে জমির বন্ধক নেই জমি বন্ধক নিল ফালতু খরচ করে ফালতু খরচ করে না কাজে লাগাইলো আর কি টাকাটা এই জন্য কষ্ট কমে গেল আচ্ছা আচ্ছা কাঠাটা তো প্রায় শেষও করে দিলেন বা আরও তো আরেকটা কাঠাল লাগবে নাকি না বলি ওদেরকে একটা কাঠাল দিতে এখন ভাতা ভাত খাওয়া হোক চাহে না হোক ভাত খাওয়া হোক আর না হোক কাঠাল খাওয়া তো হয়ে গেল মানে দিনের কাজ হয়ে গেল আপনি সঙ্গে থাকেন আমাকে হেল্প করবেন আমিও চিন্তা ভাবনা করছি যাবার জন্য পালক প্রধান আছে না ওনাকে বলবেন কি হেল্প লাগে সব করবেন কি কি হেল্প লাগবে নানি মানে মানি সব মানে হইলে দুনিয়া ঘুরালে ইন্ডিয়া গেলাম হ্যাঁ হ্যাঁ বিনা পাসপোর্টে গেলাম ওর বাবা বেলাগে পার হচ্ছে এই যে এখানে তেঁতুলিয়া হাই হ্যাঁ ও তেঁতুলিয়া দিয়ে হ্যাঁ পঞ্চগড় তেঁতুলিয়া হ্যাঁ পঞ্চগড় তেঁতুলিয়া ব্লাকে চলে গেছে হ্যাঁ পাহাড়ের উপরে দার্জিলিং দার্জিলিং তো এখানে পেশা দার্জিলিং থেকে আর কত সারাদিন লাগে ট্রেনে ওরে বাবা কি শেষ আচ্ছা আছে তো দু একটা কুয়া এখনো আছে মামার জন্য রাখলেন নাকি মানে মামা তো মামা হ্যাঁ মামা তো সর্বকালের শ্রেষ্ঠ হিরো ছোট ছোট বাচ্চাদেরকে খুব আদর করি খুব আদর করি যিশু যেরকম বাচ্চাদেরকে আদর করতো ওইভাবে আমি আদর করি মারে এই কেন মারিস কেন মারিস না বাচ্চাকে মারবি না আছে তো একটা কুয়া আছে হ্যাঁ দেখেন ওই সামনে দেখেন ওই যে ওইটার তলে ওইটার তলে হ্যাঁ দেখেন মুদুনিটার তলে এই যে এইখানে ও যে দেখেন হ্যাঁ এই যে কুয়া আছে এই তো পাওয়া গেছে দেখছেন কত মূল্যবান কুয়া এটা কি শেষ আচ্ছা শেষ করলেন না কাঁঠাল খাওয়ার জন্য তাহলে মানে আজকে দিনে আর ভাত খাওয়া লাগবে না আচ্ছা 130 বছর বয়সে কাঁঠাল খাইলেন হ্যাঁ